ঠিক আছে মানে এরকম যে আর তো কিছু উইটেছে না। তো আমার কথা ছিল যে ভাই আমি 1.5 বছর দিয়ে ফেলছি, আমি আমার মেয়েকে ছেড়ে আসছি, আমার মেয়ে 2 ঘন্টা ও রাত 1:30 থেকে রাত 10:30 পর্যন্ত কনস্ট্যান্ট কান্না করতো, মা চলে আসো তুমি কেন আসছো না, এইদিকে সাদ এরকম টর্চার করতেছে, এইদিকে আমার ড্রাইভার ফোন করে বলছে গাড়ির চাকা বাস হয়ে গেছে, আমার লয়ার বলছে কোর্টের কেস এই অফিস, আমি কাছে ধ্যান থেকে কেন এইসব কিনা, মা আমার রাখতে হবে এবং ও এটা কন্ট্রোল করতো যে আমি আমি কোন পর্যায়ে কোন সিনের দিন কত বাজে ব্যবহার করবে, যে সিনটা সবচেয়ে কুচ্ছিল ওই সিনটার দিন ও আমার সাথে এত কুচ্ছিল ব্যবহার করছে, আমি আমি আমার সাথে কেন করলো, ও কিভাবে করলো, ও কিভাবে করলো আমার হাসতেছে, ওরে আমি দেখলাম যে ওরা এটা আসলে প্ল্যান করে করছে যে যাতে আমার আমি আমি যেহেতু অ্যাক্টিং এর টেকনিকটা জানি আর সাধারণত সবকিছু অনেক রিয়েলিস্টিক হতে হবে, মানে এরকম না যে আছে ঠিক আছে আসলাম কেঁদে দিলাম, মানে ব্যাপারটা এরকম না, কান্নাটা কান্নাই হইতে হবে, ওই জায়গা থেকে ওর ওই কন্ট্রোলটা খুব ছিল যে ওই জন্য আমি খুবই আসলে টর্চার একদম অনেস্টলি, বাট পরে আবার সেটা সে কনভিন্স করে মানে
আচ্ছা আপু আমার একটা কোশ্চেন আছে, মানে এরকম না যে খুবই কি বলবো, এখানে গান আছে নাচ আছে এরকম না ব্যাপারটা, মানে এটা কিন্তু এরকম না যে খুবই ফ্যান্টাসি ক্যারেক্টার, এটাও ডার্ক ক্যারেক্টার, কিন্তু যেমন আমাকে বিশাল বরাবর বলছে যে আমি এইভাবে সম্পর্ক চাই, আমি এইভাবে এটা করতে চাই। আমরা যখন সিনের আগে রিহার্সাল করতাম, টাবু যে ওনার গ্রুপের যে আমরা সবাই বসে রিহার্সাল করতাম, তো উনি বলে দিতেন যে আচ্ছা আমার উনি আবার সবার সামনে অনেক কিছু বলতেন না, মানে অনেকে আছে যেটা ইনসাল্ট করে ইচ্ছা করে অ্যাক্টরদেরকে, এটা অবশ্যই মানে আমি আরো বারেকবার বলতে চাই যে অনেকে আছে ইচ্ছা করে অ্যাক্টরদেরকে ইনসাল্ট করে সেটে যে এটা হচ্ছে না এরকম না কিছু পাঠিয়েছ না এরকম চাই নাই আমি, বাট উনি যেটা বলছে যে আমার মানে আমি একটা একটা মুডে বলতেছিলাম কথাটা যখন আমি টাবুর রুমে যে রিহার্সালটা করছিলাম, তো উনি আমার ভ্যানিটিতে আসছে, এসে উনি আমাকে বললো যে না মুখটা আসলে এইরকম আজমের, ও আচ্ছা ওখানে আমাকে সবাই আজমেরি বলে, এটা খুব আমার মজা লাগে, তো ওরা আমাকে আজমেরি বলছে আজমেরি, আমি আসলে ব্যাপারটা এইভাবে আমি এই মুডে চিন্তা করছি তুমি এইভাবে এইভাবে বলো, তারপরে উনি আমার সাথে প্র্যাকটিসও করলেন, তারপরে যে উনি সেটে টাবুর সাথে আমার স্ক্রিনটা করলেন, তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে একজন ডিরেক্টর যখন একজন অ্যাক্টরকে সম্মান দিবে তখন তার জন্য আসলে কাজ করাটা খুব খুব সহজ, কারণ বাকিটা তো আসলে কাজের একটা ব্যাপার থাকে, কিন্তু আমি যদি আসলে ব্যক্তিগতভাবে খুবই হিউমিলিয়েটেড ফিল করি বা আমি যদি নিজেকে খুবই ইনফেরিয়ার ফিল করি তখন অন্য কাজ করা খুব ডিফিকাল্ট হয়। আচ্ছা আপু আমার একটা কোশ্চেন আছে, মানে সে তার ডায়লগটা ঠিক করেছে।